রোহিত শর্মা রাইট হ্যান্ড ব্যাটসম্যান। জীবনের প্রথম বিশ্বকাপ খেলতে গিয়েই কজন ট্রফি জেতেন, খুব কম মানুষেরই জোটে এমন চাঁদ কপাল। রোহিত শর্মা তাদের একজন। 2007 টি টোয়েন্টি বিশ্বকাপ ছিল রোহিতের প্রথম আইসিসি টুর্নামেন্ট। সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন মেডেল উঠেছিল রোহিতের গলায়, কিন্তু এরপরও লাভ হয়নি বিশেষ। ভারত দলে তখনও থিতু হতে পারেননি রোহিত শর্মা, জায়গা পাননি ভারতের 2011 বিশ্বকাপ স্কোয়াডে। দেশের মাটিতে বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে বিধ্বস্ত ছিলেন রোহিত শর্মা, নিজেকে আটকে রেখেছিলেন হোটেল রুমের চার দেয়ালের মাঝে। তখনের তরুণ রোহিত শর্মার পাশে এসে দাঁড়িয়েছিলেন ভারত অলরাউন্ডার যুবরাজ সিং। যুবরাজ রোহিতকে বলেন, সবচেয়ে ভালো দিক হলো তোমার সামনে অনেক সময় আছে, আমরা যখন বিশ্বকাপ খেলবো তখন নিজেকে প্রস্তুত করো, কাম ব্যাক করো, অবশ্যই তুমি ভারতের হয়ে খেলার সুযোগ পাবে, বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। সেদিনের রোহিতকে যুবরাজের এমন কথা প্রেরণা দিয়েছিল অনেক। রোহিত কানে নিয়েছিলেন সবটা, নিজেকে প্রস্তুত করেছিলেন সেরা হিসেবে। এরপর হয়ে গেছেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার, খেলেছেন একাধিক বিশ্বকাপ, কিন্তু পরে কখনোই আর বিশ্বকাপে চুমু আঁকা হয়নি রোহিতের। দলের সেরা প্লেয়ার হিসেবে 2019 বিশ্বকাপে নিজেকে উজাড় করে দিয়েছিলেন এই ওপেনার, কিন্তু এরপরও ওই ট্রফিটা অধরাই থেকে যাচ্ছিল রোহিতের কাছে, ধরা দিচ্ছি দিব করেও হচ্ছিল না। 2011 বিশ্বকাপে যে রোহিত বিশ্ব আসরে ভারতের জার্সি গায়ে পরার সুযোগ পাননি, সেই রোহিতই 11 বছর পর 2022 টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে গেলেন ভারতের ক্যাপ্টেন হিসেবে, পৌঁছে গেলেন সেমিফাইনালেও, কিন্তু ইংল্যান্ডের কাছে 10 উইকেটে হেরে আকাশ থেকে মাটিতে পড়লেন ধপাস করে। 2023 টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আরেকবার সুযোগ পেলেন রোহিত আইসিসি সিলওয়ালা কোনো ট্রফি জেতার, এবারও রোহিতই ক্যাপ্টেন, কিন্তু ইংল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্ন ভাঙল রোহিত এবং তার দলের। 2011 এক যুগ পর আবার ভারতে ওয়ানডে বিশ্বকাপ, এবার রোহিত শর্মা টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন, উঠছে তার দল, দারুণ খেলছেন রোহিত, কিন্তু আরেকবার ভাগ্যের চপেটাঘাত শর্মার গালে, আরেকবার ফাইনালে হারল ভারত, আবার হারালো অস্ট্রেলিয়া, পুরো ভারত হতাশ, হতাশ রোহিত। বাড়তি পাওনা হিসেবে এলো রোহিতের আইপিএল ক্যাপ্টেন্সি হারানো, যার অর্থ বয়স হয়ে যাচ্ছে, খুব বেশি দিন সময় নাই রোহিতের কাছে ভারত ক্যাপ্টেন হিসেবে। এমন সমীকরণ নিয়েই চলতি বিশ্বকাপ খেলতে আমেরিকা গেলেন রোহিত আর তার দল, কিন্তু নিজের সম্ভাব্য শেষ টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের ব্যাট যেন হাসতেই ভুলে গেল। গ্রুপ পর্বের পর সুপার এইটে বাংলাদেশ আর আফগানিস্তানের বিপক্ষেও হাসেনি রোহিতের ব্যাট, কিন্তু রোহিতের ব্যাট হাসলো ঠিক সময় মতো। ক্যাপ্টেন হিসেবে যে দলগুলো রোহিতকে বেশি কষ্ট দিয়েছে তাদের বিপক্ষেই হেসেছে হিটম্যানের ব্যাট। অজিদের বিপক্ষে 92 আর ইংল্যান্ডের বিপক্ষে রোহিত করেছেন 57 রান, ব্যাস এতেই রোহিতের ক্যাপ্টেন্সিতে টানা তৃতীয় আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ভারত। আরেকটা ফাইনালে নামার অপেক্ষায় রোহিত আর তার দল, আরেকবার ট্রফি জয়ের স্বপ্নে রোহিত আর তার দল, আরেকবার স্বপ্ন ভঙ্গ হবে, হতেই পারে, কেননা 3 ঘন্টা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হতে পারে যে কোনো কিছুই। কিন্তু যদি উল্টোটা ঘটে, যদি ভারত জিতে যায়, যদি আবার হাসে রোহিতের ব্যাট, যদি ক্যাপ্টেন হিসেবে 11 বছর পর ভারতকে কোনো আইসিসি ট্রফি উপহার দিতে পারেন শর্মা, তবে এই বিন্দাস ক্যাপ্টেন পাবেন অমরত্ব। সদা জুনিয়রদের আগলে রাখা, জুনিয়রদের দুষ্টু মিষ্টি শাসন করা ক্যাপ্টেন রোহিত শর্মার কাপটা পাওয়াও জরুরি, কেননা তবেই রোহিতের ক্যাপ্টেন্সি নিয়ে উদাহরণ দেয়া যাবে, তখন দুনিয়া রোহিতের মতো বড় ভাই সুলভ ক্যাপ্টেন আরো দেখবে। ফয়সাল হাবিব, ক্রিকেট ফ্রেন্জি।